সম্পাদক আসনা পিন্টু পিটু ভাই প্রথমে জানতে চাইবো যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে আউলিকে দীর্ঘদিনের একটা প্রস্তুতি ছিল বিশেষ করে এই জায়গায় যে ক্ষোভটা টানিতা কর্মীদের ভিতর ছিল যে বঞ্চনা তারা সুর তুলেছিলেন সেই জায়গায় দীর্ঘদিন আউলি সরকার দুই টার্মে ক্ষমতায় থাকলো এই প্রতিনিধিত্ব জায়গা আসলে রাজশাহীবাসী বঞ্চিত ছিল বেশ করে আউলিকে নেতা কর্মীরা বঞ্চিত ছিল তারা হাসিনা বা বর্তমান সরকার উন্নয়নের সাথে সাথে রাজশাহীকে এই গনিতে পাচ্ছে পাচ্ছিল না এই মানে এই হতাশা এই ধরনের ক্ষোভ থেকে তারা জনগণের কাছে গিয়েছেন তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে তারা ভোটের মাঠে পূর্ব থেকে প্রচারণা নেমেছিলেন এই প্রচারণা দিন দিন একটা নতুন মাত্রা পাচ্ছে বিভিন্ন প্যাটার্নে যে প্রচারণা চলছে সেই প্রচারণা আসলে কতটুকু সন্তুষ্ট এবং এই প্রচারণার মাধ্যমে রাজশাহীবাসে আসলে যেই জিনিসগুলো চাচ্ছে একজন নগর পিতার কাছে সেই বিষয়গুলো কতটুকু ফুটে উঠছে ফুটে উঠছে আসলে পিন্টু ধন্যবাদ আসাম অনলাইন টেলিভিশনে সকল দর্শককে আমার নেত্রী জনতি শেখ হাসিনার পক্ষ থেকে আমার প্রিয় নেতা এইচ এম খাইরুজামাল লিটনের পক্ষ থেকে অভিনন্দন আসলে একটি নির্বাচনকে তার অভিষ্ট লোককে পৌঁছানোর জন্য কতগুলি কাজ থাকে তার মধ্যে প্রচার প্ররোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা আমরা হানড্রেড পারসেন্ট সফল আমরা প্রচার প্ররোচনার জায়গা থেকে আমরা প্রতিটি জায়গায় প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়া মোহ্লাই সাহেব বাজার নিউ মার্কেট কোর্ট স্টেশন বিশ্ববিদ্যালয় স্টেশন রাজশাহী শিরোইল স্টেশন থেকে শুরু করে সমস্ত রাজশাহীকে আমাদের প্রচারের একটি সুন্দর নেটওয়ার্কের মধ্যে আমরা নিয়ে এনতে পেরেছি আপনি হয়তো খেয়াল করতে দেখবেন ই ঈদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছার জায়গা থেকে আমরা এমন প্রচার করেছি আমাদের সমস্ত রাজশাহী শহরটিকে একটি সুন্দর নৌকার প্রতীকের মাঝখানে আমরা রাজশাহী শহরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি রাজশাহীর মানুষের কাছে এক এক নম্বর দুই নম্বর হচ্ছে গণসংযোগের যে জায়গাটি আমরা সেই গণসংযোগের জায়গাটি আমাদের দলের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতৃবৃন্দ যুবলীগ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ এবং মূল দল সকলে সম্মিলিতভাবে নিজ 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 জায়গা থেকে নিজ নিজ ফোরাম থেকে তারা এতই গণসংযোগ করে হয়তো আপনি শুনে খুশি হবেন যে নির্বাচনে যে নৌকাপতিক নিয়ে ভোট করবে এই মেসেজটি রাজশাহীর লোক আজ থেকে এক বছর আগে পেয়ে গেছেন এবং একটি সুখকর জিনিস হচ্ছে এই আজকে রাজশাহী সিটি কর্পোরেশনের পাশাপাশি সিলেট এবং বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের দলীয় নমিনেশনের জন্য আমরা দেখলাম আমরা শুধুই আমাদের প্রিয় নেতা এইচ এম খায়রুজ্জামান লিটনকে একক প্রার্থী রাজশাহীতে করছি সিলেটেও পাঁচজন প্রার্থী ছিল বরিশালেও সাতজন প্রার্থী ছিল কিন্তু রাজশাহী শহরে শুধু একমাত্রই খায়রুজ্জামান লিটনই প্রার্থী ছিল আমরা মনে প্রাণে সকলেই বিশ্বাস করি এবং এই রাজশাহী শহরের উন্নয়নের জন্য খাইরুজ্জামান লিটনের যে মেধা এবং যোগ্যতা এর বিকল্প কোনো সৃষ্টি নাই এই কারণে আমরা এককভাবে খাইরুজ্জামান লিটনকে মনোনয়ন দিয়েছি এবং তার প্রচার প্ররোচনার জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি যে কথাটা বলছিলাম সে কথাতে আবার ফিরে আসি তৃতীয় যে যে জায়গাটি সেটা হল বৈঠক উঠোন বৈঠকে আমরা প্রতিটি পাড়ার মহল্লায় আমরা রাজশাহীর মানুষের কাছে আমাদের মেসেজটি পৌঁছিয়ে দিয়েছি আমাদের খাইরুজ্জামান লিটন দুই হাজার আট সালে মেয়র ছিলেন এবং তিনার মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে কাজগুলি তিনি করে যেতে পারেনি সেই কাজগুলি যেন সে পরবর্তী দুই হাজার সালের নির্বাচনে সে রাজশাহীর মানুষের ভোটের মাধ্যমে বিজয় লাভ করে সেই কাজগুলি যেন সে করতে পারে এবং রাজশাহী শহরটি একটি মেগাসিটি হিসাবে উপস্থাপন করতে পারে পৃথিবীর যে কোনো বড় বড় শহরের যেই মেট্রোপলিটন সিটিগুলো রকম হয় আমাদের রাজশাহী শহরটি যেন সেই রকম হয় আসলে যে জায়গা থেকে রাজশাহীতে যে দল আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং চোদ্দ দলের সমর্থন নিয়ে আসলে তারা পথ চলছে এবং প্রত্যেকটি নেতাকর্মী তারা দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন প্রত্যেকে তার শক্তি নিয়ে তাদের দীর্ঘদিনের মাঠের রাজনীতি জনগণের কাছে যে যোগাযোগটা আছে সেই সুবিধাটা কাজে লাগিয়ে তারা প্রচারণা চলেছেন বিশেষ করে আজকের অতিথি যিনি যিনি আছেন যেটা আমরা জানতে পেরেছি যে তিনি সাবেক ছাত্রনেতা থাকার সুবাদে তিনি যে সাবেক যারা ছাত্রনেতা যারা দীর্ঘদিনে অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত আছেন কেউ যুবলীগের রাজনীতিতে জড়িত আছেন কেউ স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে জড়িত আছেন এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে তারা এক ধরনের যে জর সৃষ্টি করেছেন বিশেষ করে প্রচারণার ক্ষেত্রে প্রথম যে ধরনের যে স্টেপগুলো বলা হয় ভোটের মাঠে যে বিভিন্ন স্টেপ যে পর্যায়গুলো আছে প্রথম পর্যায়ে বলাই যায় যে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে তার এক ধরনের বিজয় তার প্রান্তে আছে বিশেষ করে এই পর্যায়টা এবং এর পাশাপাশি একটা সংখ্যা কাজ করছে যে এই গাজীপুর এবং খুলনা নির্বাচনে যে ধরনের চিত্র যে ধরনের পরিসংখ্যান ছিল তা উল্টে দিয়ে যে ধরনের সমীকরণ সামনে আসলো যে অভিযোগগুলো সামনে এসেছে এর কোনো পরিকল্পনা মানে এর কোনো ধরনের পুনরাবৃত্তি যে অভিযোগটা আছে সেই অভিযোগে কোনো বাস্তবতা ফুটে উঠবে কিনা আসে সিটি কর্পোরেশন নির্বাচনে আচ্ছা আপনাকে খুলনা এবং গাজীপুরের নির্বাচনের ক্ষেত্রে আমি আমি বলি আমরা ধরেন নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে সেই সময় আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি সহ তাদের সকলেই সাংবাদিক সম্মেলন করে তারা নির্বাচনের পূর্বেই তারা পরাজয় বরণ করে নিয়েছে এরকম একটা ভাব আমি আপনাকে স্পষ্টভাবে আপনার মাধ্যমে সমস্ত জাতির কাছে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ ওই দল যে দল মানুষের ভোটার ভাতের অধিকারের জন্য এই পবিত্র পৃষ্ঠালয়ের রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত এখনও আছে এই রক্তের দাগের উপরে পা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা ক্ষুধা দরিদ্র মানুষের একমাত্র অবলম্বন আমাদের একমাত্র ঠিকানা জনতি শেখ হাসিনা কখনোই এই পবিত্র রক্তের উপর পা দিয়ে না যে জায়গায় যিনি বিগত মেয়র ছিলেন বিএনপি প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে মাঠে তিনি প্রচারণা চালাচ্ছেন তিনি কিছু কাজ করেছিলেন তিনি যেটা জনগণের সামনে উপস্থাপন করেছেন যে আড়াই বছর তাকে যেভাবে করে মেয়রশিপের বাইরে রাখা হচ্ছে এই জায়গা থেকে তিনি এক ধরনের প্রচারণা চালাচ্ছেন এবং এই জায়গা থেকে আরো একটা বিষয় দেখি যে এক ধরনের শক্ত ভোট ব্যাঙ্ক আসলে বিএনপি যে আমার যিনি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে থাকে মুথিহার জোন একটা বড় ভোট ব্যাঙ্ক আছে এরকম ভোট ব্যাঙ্ক যেখানে আছে সেই এবং বিহারে কিছু ভোটা ভোটার আছে বিভিন্ন বিভিন্ন ভোটের তারা একটা প্যারামিটার করে সেই জায়গায় বেশি ভোট কাউন্ট করে নিয়ে আসে এবং বিজয়টা তারা ত্বরান্বিত করে সেই জায়গা থেকে আওয়ামী লীগের শক্তি জায়গাগুলো কোন জায়গায় থাকবে যে জায়গায় ভালো কাজ করেছেন এবং কাজের মাত্রাটা এমন যে সেই শ্রেণীর বা সেই বিশেষ শ্রেণীর একটা ভোট আপনাদের দিকে যাবে সেটা তরুণ প্রজন্ম হতে পারে শিক্ষিত শ্রেণী হতে পারে বা যারা সে আদি নিবাসী আছে এবং তারা যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং যে উন্নয়নটা ছোঁয়া তারা বিগত সময়গুলোতে পেয়েছে এই সব বিষয়ে বিবেচনা করে আসলে আওয়ামী কোন কোন থাকবে আসলে রাজশাহী শহরে স্পেসিফিক কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডটা বিএনপির বা কোনো ওয়ার্ডটা আওয়ামী লীগের এরকম কিছু নাই রাজশাহীর রাজশাহীর মানুষ পছন্দ করে উন্নয়ন রাজশাহীর মানুষ সুন্দরভাবে তার এই শহরটিকে সুন্দরভাবে খেটে খাওয়া রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় রাজশাহীর মানুষ রাজশাহীর মানুষ যদি বুধপড়া আর বিনোদপুর বিগত দিনে বিএনপির আড্ডা হয় বিএনপির ভোট ব্যাংক হয় তাহলে আপনারা হয়তো দেখবেন দুই হাজার আট সালের নির্বাচনে ফজল হোসেন বাচ্চা মিজানুর রহমান মিনুর সঙ্গে বিপুল ভোটে ব্যবধানে জয়লাভ করেছিলেন তিনি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন যদি সেখানে ভোট ব্যাংক তাদেরই হবে তাহলে ফজল হোসেন বাচ্চা প্রতীক ছিল না নেতা না 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 তিনি প্রতীক নিয়েই ভোট করেছেন তিনি উনিশশো দুই হাজার যে নির্বাচন সেই নির্বাচনে ফজল হোসেন বাচ্চা বাংলা মহাজোটের প্রার্থী ছিলেন এবং তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট করেছিলেন এবং মিজানুর রহমান মিনু তার কম্পিটিটর ছিলেন তিনি ছিলেন ধানের শীষে ভোটে প্রতীক নিয়ে ভোট করেছিলেন যদি রাজশাহীতে এরকম কোনো হয় যে তিরিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড বিএনপির ভোট ব্যাঙ্ক তাহলে সেই সকল জায়গা থেকে তিনি পাশ করেছিলেন যে যে চিত্রটা আসলে তুলে তুলে ধরে সেই চিত্রের বিপরীত যে একটা আবহাওয়া রাজশাহীতে তৈরি হয়েছে সেই কথাটা তিনি বলতে চাচ্ছেন যে আটের নির্বাচন দু হাজার নির্বাচন ধরে যে ধরনের একটা ভিন্ন ধারার ভিতরে রাজশাহীর মানুষ গিয়েছে এবং সেই ধারাটা আসলে আওয়ামী ঘরে গিয়ে পৌঁছেছে এবং সেই জায়গা থেকে যে ধরনের মেয়র আসলে রাজশাহীর মানুষ প্রত্যাশা করে আজকে রাজ্যের মানুষ কি ধরনের মেয়র প্রত্যাশা করে একটা উন্নয়নের কথা বলছেন এর পাশাপাশি তারা কি চায় যে একজন মেয়র যিনি নগরপীতের আসনে বসবেন তিনি উন্নয়ন করবেন তার পাশাপাশি এই সব জায়গাতে তিনি দখল রাখবেন এবং এই রাজশাহীর মানুষকে কি ধরনের তিনি উপকার সেবা দেবে আসলে রাজশাহীর মানুষ না সমস্ত পৃথিবীর মানুষ এই বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে তাদের পার্সোনাল কোনো কিছু চাওয়া নাই তাদের প্রত্যাশা তারা যে শহরে বাস করে সেই শহরের নাগরিক যে সুবিধা নাগরিক যে অধিকার সেই অধিকারগুলো যেই মেয়রটি ইনসিওর করতে পারবে রাজশাহীর মানুষ না সমস্ত পৃথিবীর মানুষই তাকে ভোট দিবে আমরা রাজশাহীর মানুষের কাছে খাইরুজ্জামান লিটন হচ্ছে পরীক্ষিত তিনি পরীক্ষা দিয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এবং সেই পরীক্ষায় তিনি বিপুল বিপুল মার্কে পাশ করেছে এবং খায়রুজ্জামান লিটন একমাত্র মানুষ যে মানুষটি রাজশাহী শহরে বেসিক ফাউন্ডেশনটা পরিবর্তন করে দিয়েছিলেন আজকে রাজশাহীর অপমর জনসাধারণের সকলের কথা তিনি চিন্তা করে কিভাবে এই রাজশাহীর মানুষের বেকারত্ব দূর করা যায় কীভাবে এই রাজশাহীর মানুষকে খুব তাড়াতাড়ি ঢাকার সাথে সংযোগ স্থাপন করে দেওয়া যায় কিভাবে রাজশাহীর সাথে থেকে আমাদের চিটগাংয়ের বন্দরে পর্যন্ত মিলিয়ে দেওয়া যায় এই রাজশাহীর মানুষ দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ এই খেটে খাওয়া মানুষের যে ন্যূনতম চাহিদা সে চাহিদা কিভাবে পূর্ণ করা যায় সেই সকল চিন্তা চিন্তেতনার জায়গা থেকে তিনি কাজ করেছেন রাজশাহী শহরে খায়রুজ্জামাল লিটন যখন ছিলেন আপনারা দেখেছেন নতুন নতুন উদ্ভাবন এবং রাজশাহী শহরটিকে একটি চিত্তকর্ষণ অবস্থা সৃষ্টি করার জন্য তিনি এমন কোনো কাজ করেছেন যে কাজগুলি বা মানুষকে বিমোহিত করেছে সকালে ঘুমতে ঘুরে দেখেছেন রাজশাহী শহর একটা ফকফকে শহর কোনো কোথাও কোনো ময়লা নাই কেন নাই আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বললেন এবং বিগত সময় যে যে কাজ কাজগুলো করতে চেয়েছিলেন সে কাজগুলো তিনি করবেন এর পাশাপাশি নতুন কি বিষয়গুলো থাকছে এবং আরও একটা বিষয় আছে যে আওয়ামী লীগের যে ভীষণ আছে ভীষণ দু হাজার একুশ ভীষণ দু একচল্লিশ এইবার আসে সেটি কর্পোরেশন নির্বাচন এই ধরনের ভীষণের কোনো ধরনের ছায়া আসলে আছে কিনা যে নির্বাচন স্থান নিয়ে আপনারা মাঠে নামবেন দশ তারিখে প্রতি বরাদ্দের পর হ্যাঁ আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যে মিশন ভিশন তা টু টু বাস্তবায়নের রূপ পেয়ে গেছে অলরেডি বাস্তবায়ন হতে শুরু করেছে টু থাউজেন্ড এটিও হয়তো আগামীতে আমাদের সেই রূপরেখা এই আগামী দু সালের নির্বাচনেই আমাদের তফসিলের মধ্যেই নির্বাচনী তফসিলের মধ্যে তা থাকবে আমাদের তফসিল আসছেন আগামী দশ তারিখ বেলা বারোটার সময় মহানগর আওয়ামী লীগে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে তফসিল ঘোষণা করবে নির্বাচনে তবে এই আমরা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছিলাম সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খেরুজ্জাম লিটন প্রথম যে স্টেপটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সিটি কর্পোরেশন সরকারের অর্থায়নে চলার পাশাপাশি তার নিজস্ব অর্থায়নে সে চলতে পারবে সেই চলতে পারার ধারাবাহিকতায় তিনি এক নম্বর করেছিলেন সিটি ইউনিভার্সিটির একটি প্রক্রিয়া তিনি করেছিলেন যে রাজশাহীতে একটি ইউনিভার্সিটি যাবে যা নিয়ন্ত্রণ করবে সিটি কর্পোরেশন দুই নম্বর হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচনে নিউ মার্কেটের পাশাপাশি কিছু হাই রাইজ বিল্ডিং হবে যে বিল্ডিংগুলো বাণিজ্যিকভাবে সেই বিল্ডিংগুলোর কাজকর্ম চলবে কাজকর্ম পরিচালনা করার জায়গা থেকে সেখান থেকে কিছু আর্থিক লাভবান হবে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডারে কিছু স্কুল নেওয়া হয়েছিল যেমন লোকনাথ স্কুল নাজমুল হক স্কুল নজরুল হক স্কুল সহ আরও কিছু স্কুলগুলো নিয়ে হয়েছিল যে স্কুলগুলোকে রাজশাহীর যে আপনি শিক্ষার পরিবেশ সেই শিক্ষার পরিবেশ কিছু স্কুলের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই স্কুলগুলিকে নিয়ে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করার জন্য তিনি একটি প্রক্রিয়া নিয়েছিলেন যেটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝেই ছিলেন এবং রাজশাহী শহরের গ্যাস রাজশাহী শহরের ধোলাবালি রাজশাহী শহরকে আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য ওয়াকিং প্লেস ওয়াকিং প্লেসের পাশাপাশি রাজশাহী শহরের সুন্দর্য বর্ধনের জন্য দেখবেন রাস্তার পাশে অত্যাধুনিক টাইলস দিয়ে সিট বানিয়ে যেমন আপনার হেতমকা বড় মসজিদের পাশে দেখবেন মানে মানুষের বসার জন্য একটা বিষয় যেটা খুব বেশি সমস্যা ফিল করছে যে যানজটের যে সমস্যাটা তৈরি হচ্ছে এবং সিটির কলেবর বৃদ্ধির একটা কথা চলছে এবং তিনি ঘোষণায় দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামাল লিটন যে তিনি মেয়র হতে পারলে সেটির কলে বোর্ডটা বাড়বে এবং এই কলে বাড়ার যাদের যারা তারা এখন ভোটার না আগামী দিনে তারা ভোটার হবে তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা বিশেষ করে আওয়ামী লীগের আছে কিনা না যে তাদেরকে তাদের পক্ষে তারা যেই নির্বাচনে যে ইস্তেহারটা করবে বা যে প্রতিশ্রুতিগুলো দেবে সেই প্রতিশ্রুতির পাশাপাশি আগামী দিনে যে কলে বোর্ডটা বৃদ্ধি হবে সেই কলে বোর্ডটা যারা আওতাভুক্ত হবে তাদের আসলে কি ধরনের সুযোগ সুবিধা থাকছে আসলে কলবর্ড বৃদ্ধিটা তার লক্ষ্য কি কারণ আমি আপনাকে বলি যেমন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন পাশে আপনি দেখেন এই দিকে নারায়ণগঞ্জ এই দিকে গাজীপুর উন্নয়নের ধারাতে কিন্তু ওই সিটি কর্পোরেশন শেষ এই সিটি কর্পোরেশন শুরু আজকে রাজশাহী শহরে আমরা যখন দেখি রাজশাহী সিটি কর্পোরেশনের পরে যদি আপনি কাঠাখালি যান কাঠাখালিতে আধুনিক আধুনিক কোনো ব্যবস্থা সেখানে প্রবর্তিত নাই আপনি যদি ওই দিকে যান তারপরে গোদাগাড়ি গোদাগাড়ি তো আপনি দেখবেন রাজশাহী সিটি কর্পোরেশনের যেই চালচিত্র গোদাগাড়ির চালচিত্রের সাথে অনেক পার্থক্য তাই তিনি মনে করেছেন এই সিটি কর্পোরেশন এই দিকে বিমানবন্দর এইদিকে এই দিকে গোদাগাড়ি এই পর্যন্ত যদি সিটি কর্পোরেশনকে বৃদ্ধি করা যায় এবং সিটি কর্পোরেশনের এলাকা বৃদ্ধি করা যায় পাশাপাশি আধুনিক নাগরিক সুবিধা প্রদান করার জন্য ওই মানুষগুলিকে তার সিটি কর্পোরেশনের আয়ত্তে আনা যায় তাহলে এই রাজশাহী শহরের মানুষগুলি উপকৃত হওয়ার পাশাপাশি জাতি উপকৃত হবে এই এই অঞ্চলের অনেক মানুষের অনেক মেধা ক্ষমতা যোগ্যতা আছে কিন্তু সুযোগ সুবিধা না পাওয়ার কারণে সেগুলি তারা এই দেশ বা জাতিকে দিতে পারছে না এখন বর্তমান সময় যে কথাটা বলা চেয়ে রাশিয়ার উন্নয়ন থমকে আছে এবং অনেকগুলো সেই বিষয়টা দেখতে পাচ্ছে যে কিছু কিছু উন্নয়নের যে ধরনের প্রবাহ যেই গতিতে চলছিল সেই গতির বাইরে অবস্থান করছে এবং সে ধারণা তো একই থাকতে পারে এখন আমরা দেখি যে রাশিয়া সিটি কর্পোরেশনের যিনি মেয়র হবেন তিনি তো প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন না বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতা আছে এখন পর্যন্ত নিজস্ব অর্থের জায়গাতে ঘাটতি আছে অনেকগুলো ঋণ আছে সেই জায়গা থেকে প্রতিমন্ত্রী মর্যাদা না ফিরে পেলে কতটুকু আসলে কাজ করতে পারবেন যদি আসলে চেয়ারে বসবেন আসলে আমরা বলছি রাজশাহীর উন্নয়নটা থমকিয়ে আছে আসলে এটা এটা সম্পূর্ণভাবে সত্যি না রাজশাহীর উন্নয়ন থমকিয়ে নাই কারণ জননীতি শেখ হাসিনা তার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং টু যে মিশন ভিশন তাকে যখনই আপনি বাস্তব রূপ দিতে যাবেন রাজশাহী একটি বিভাগীয় শহর এই বিভাগীয় শহরটি উন্নয়নের বাইরে না এবং মিশন মিশনের বাইরে না এই কারণেই রাজশাহী শহরে মেয়র আমাদের ছিল না ঠিকই আর ঠিকই আছে কিন্তু এই জায়গায় যেটা বলা হয় যে দীর্ঘদিন ধরে আসলে বঞ্চিত হয়ে আসে রাজশাহী অনেকগুলো সুবিধা থেকে তারা বঞ্চিত যে মানে যে স্থাপনাকে নিয়ে রাজশাহীগুলো চলে সেটা অনেক পুরাতন এবং সেই পুরাতন স্থাপনা নিয়েই আসলে এগিয়ে যাওয়া হচ্ছে এবং নতুন কিছু সৃষ্টি করা দরকার যে পরিকল্পনার কথাগুলো আপনি বলছিলেন সেই পরিকল্পনার ভিতরে আছে সেই জায়গা থেকে তো আরও বেশি কিছু কাজ দরকার সারা দেশে যেই ধারায় গতানুগতিক যে কাজগুলো আছে তার চেয়ে একটু বেশি ছাড়া যে ঘাটতিটা কাটিয়ে ওঠা সম্ভব হবে না এখানে যখন আপনার সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় এমপি এরা এরা দুজন মিলে সমন্বয় করে কাজগুলি সম্পাদন করবেন যেমন আপনি দেখুন হাইটেক পার্ক হাইটেক পার্টি কিন্তু খাইরুজ্জামান লিটন এবং বর্তমান এমপি ফজলি হোসেন বাদশাহ দুইজনের যৌথ প্রচেষ্টার একটা ফসল আজকে দেখেন মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কিছুই হয়তো হয়েছে আপনি জানবেন সাংবাদিকতার জায়গা থেকেই রাজশাহী শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে অনেকেই হয়তো সেই বাজেট আমাদের সচিব নাই আমাদের মন্ত্রী ফুল মন্ত্রী নাই এই রাজশাহী শহর অবহেলিত জায়গায় আছেন সেই জায়গায় অনেকেই হয়তো কেটে বাদ দিয়ে বাজেটের বাইরে নিয়ে অন্য জায়গায় স্থাপন করার চেষ্টা করেছিল কিন্তু তাদের দৃঢ় মনোবল এবং সঠিক নেতৃত্বের জায়গা থেকে সেটাও রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছে তো এই যে দুইজনের সমন্বয় হয়ে যখনই আপনি কাজ করবেন অবহেলিত রাজশাহীর অবমূল্যায়নের জায়গা থেকে মূল্যায়নের জায়গায় ত্বরান্বিত হবে মূল্যায়নের জায়গা যখনই ত্বরান্বিত হবে তখনই রাজশাহীর মানুষগুলি কিছু পাবে কিছু পাবে কি উন্নয়নের ভাগিদার হতে পারবে তাই আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মিশন ভিশনের পাশাপাশি জনতি শেখ হাসিনা রাজশাহী শহরকে পর্যাপ্ত পরিমাণ দিয়েছে আজকে রাজশাহী শহরে বিকে স্পির কথা ভাবনা করছে কে করছে জনতি শেখ হাসিনা এত করছে আজকে যে সরকারের পৃষ্ঠপোষকতায় পাঁচশো ষাটটি মসজিদ অত্যাধুনিক মসজিদ হবে তার রাজশাহীতে রাজশাহীতে হবে আজকে দেখুন সরকারিভাবে দুটি স্কুল এবং দুটি কলেজকে সরকারিকরণ করা হলো তাহলে কীভাবে করা আমাদের তো মেয়র ছিল না আমাদের এমপি ছিল পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার মিশন ভিশনের ধারাবাহিকতায় এইগুলি হয়েছে এই জন্য আমরা বিশ্বাস করি বাংলাদেশকে বাংলাদেশের বাইরে রাজশাহী না জননীতি শেখ হাসিনার খুবই সুনজরে রাজশাহী এই রাজশাহী শহরটিকে একটি শিক্ষানগরী হিসাবে প্রতিষ্ঠিত করে এই রাজশাহী শহরের বেকার মানুষের বেকারত্ব ঘোষণার জন্য শিল্প কারখানা স্থাপন করে এখানে শিল্প কারখানায় গ্যাসের ব্যবস্থা করে পুনরায় গ্যাস বাড়ি বাড়ি যে বিষয়টি হল আমরা দেখলাম যে এইবার প্রচারণার ক্ষেত্রে যে বিভিন্ন পেশাজীবী শ্রেণী আছে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর মানুষ আছে বিভিন্ন ধরনের সভা সমিতি আছে তাদেরকে নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিভিন্ন ধরনের সভা সমাবেশ করছে এই জায়গা থেকে বিএনপি সেই ধরনের করে প্রচারণায় অংশ নিতে দেখছেন এই জায়গায় কোনো বিমাতাসুলভ আচরণের শিকার হচ্ছেন বিএনপি না আসলে বিএনপির যিনি প্রার্থী আছেন বিমালা সুলা মাতাসুলভ আচরণের জায়গায় না আমি আপনাকে একটি কথা ভাই বলতে চাই সেটি হচ্ছে এই আজকে যদি বিএনপির রাজনৈতিক অবস্থান দেখেন যে দলের চেয়ারম্যান একটি দুর্নীতি মামলায় মামলায় জেলে আসেন এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশের নাগরিকই না নাগরিকত্বই তিনি স্যালেন্ডার করে ফেলেছেন ইংল্যান্ডের মতন একটি দেশে আসে এখন গতদিন শুনলাম ইউটিউবে দেখলাম যে উনি নাকি এখন বিশ্বকাপের যে জোয়া সে জোয়া খেলা নিয়ে ব্যস্ত নেতাকর্মী আতঙ্কগ্রস্ত কখন কাকে কিভাবে কার কাছে টাকা চাই এই যে অবস্থান এবং রাজনৈতিক মাঠে বিএনপি এখন দাঁড়াতেই পারে নাই একটি অবস্থান সৃষ্টি করতে পারে নাই বিগত দিনে তো আমরা অনেক অনেক দিন বিরোধী দল ছিলাম একুশ বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ আওয়ামী ছিল বাংলাদেশে আওয়ামী লীগের এই রকম দৈনতা হয়নি দৈনতা হয়নি কি কারণে বাংলাদেশ আওয়ামী এমন একটি রাজনৈতিক দল যে দলটি গঠন হয়েছেই এই পিস রাজপথে এ এর ধারাবাহিক কথাই এই এই সংগঠনের প্রতিটি মানুষ মনেই করে আমরা আন্দোলন সংগ্রাম করে এই দেশের এই জাতির যতগুলি আন্দোলন সংগ্রামের সফলতা আমরাই বহন করে নিয়ে এসেছি এই জন্যই আজকে বিএনপির জন্ম আর বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পার্থক্যের কারণেই তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি এবং কাজের জায়গায় সৃষ্টি করতে থাকবে কি ধরনের পরিবেশে জনগণ ভোট দিতে যাবে এবং এখানে জনগণের কি ধরনের আজকে যে মাঠে যাচ্ছেন জনগণের সারাটা আসলে কেমন আসলে তিরিশে জুলাই যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সে নির্বাচনটি হবে আনন্দমুখর একটি নির্বাচন সেই দিনে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই ডায়লগের ভিত্তিতে রাজশাহীর মানুষ ভোট দিবে রাজশাহীর মানুষ ভোট দিবে চলো আবার বদলে যাই বা বদলে দি। এই যে ডায়লগ আমাদের আমাদের দলের পক্ষ থেকে আমরা আমরা মেসেজ দিচ্ছি রাজশাহীবাসীকে রাজশাহীবাসী সেই মেসেজটিকে গ্রহণ করেছে এবং রাজশাহীর মানুষ উৎসব মুখর পরিবেশে দল বেঁধে কাঁধে কাঁধে রেখে ভোটে অংশগ্রহণ করবে এবং তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করবে সেই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো রকমের বাধা কোনো রকমের পেশি শক্তি কোনো রকমের চোখেরাঙ্গ থাকবে না আমরা মনে করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে এই প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করার কারণেই আজকে প্রতিটি মানুষ তার ভোট আর ভাতের অধিকার প্রতিষ্ঠিত দাবি তারা প্রতিষ্ঠিত করেছে আমরা দেখি যে নির্বাচিত হওয়ার পর এক ধরনের দুই সাবেক বর্তমান এক ধরনের মেলবন্ধনও দেখি আবার বৈরীতা দেখি এই নির্বাচনে কি ধরনের পরিবেশটা ইঙ্গিত পাচ্ছেন যে সামনে যিনি নগরপিতার পিতার আসনে বসবেন তার সাথে যদি মেয়র ভিন্ন থাকে তো এক ধরনের বৈরীতা সম্পর্ক তৈরি হবে না তারা একসাথে একযোগে কাজ করবেন রাজশাহীর উন্নয়নে আমরা মনে করি যদি আমরা ভোটে জয়লাভ করি জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা এবং আমাদের সরকার আপনাকে সবচেয়ে একটা কথা বলি দেখেন নির্বাচন তেরো সাল চল সরি আঠেরো সালের তিরিশে জুলাই রমজান মাসের বেতন দিতে পারেনি সিটি কর্পোরেশন রমজান মাসে বেতন দিতে পারেনি তিন মাসের আমাদের মেয়র এইচ এম লিটন তিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন না নাই তিনি এই মানুষগুলির উপকার করার জন্য তিনি স্থানীয় সরকার মিনিস্ট্রি থেকে এ স্পেশাল অর্ডার করে থোক বরাদ্দ নিয়ে এসেছে এই মানুষগুলি বেতন দিয়েছেন আজকে যদি খাইরুজ্জামান লিটন মেয়র নাই তারপরেও তিনি কাজটি করেছে কী কারণে তিনি কাজটি করেছেন এই সিটি কর্পোরেশন যদি যেন ভালোভাবে থাকে নাগরিকরা যেন নাগরিক সুবিধা পায় মেয়র যেই হোক এবং আমরা আপনাকে বলি আমাদের যে এমপি ফজল হোসেন বাদশাহ ষাট কোটি টাকা দিয়েছে যে টাকা দিয়ে সিটি কর্পোরেশন আপনার রেল স্টেশন থেকে একবারে শহীদ স্মৃতি পর্যন্ত এবং তালাইমারি থেকে শহীদ স্মৃতি পর্যন্ত যে রাস্তাটি আপনি দেখছেন সেই রাস্তাটির অর্থায়নই জোগাড় করেছেন স্থানীয় এমপির নিজস্ব কোটার টাকা থেকে এবং আপনি দেখবেন বড় মসজিদ থেকে যে একটি রাস্তা আওয়ামী লীগ অফিস পর্যন্ত যাচ্ছে গিয়েছে সেই রাস্তাটি অনেক অনেক দিনে অবহেলিত ছিল সেই রাস্তার টাকাটাও কিন্তু তিনি সংগ্রহ করে দিয়েছেন তাহলে আমি আপনাদেরকে শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী একটি দল সেখানে উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ আওয়ামী লীগ চা প্রদান করবে সেখানে আওয়ামী লীগের লোক মেয়র থাক আর বিএনপির লোক মেয়র থাক এটা আমাদের দেখার বিষয় না আমরা আজকের অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ তিনি সবাই দিয়ে যে বিষয়টা উপস্থাপন করছে আওয়ামী লীগের যে ধরনের চিন্তা রাশের যে চিন্তা তারা কি ধরনের মেয়র চায় সেই জায়গা থেকে আওয়ামী তো পূর্বেই দীর্ঘ সময় ধরে তারা একক প্রার্থীর অবস্থান জানান দেওয়ার মধ্য দিয়ে তারা আসলে বলেছে স্পষ্ট করেছেন যে তাদের যিনি প্রার্থী হয়েছেন আসলে তার মতোই মেয়র নগরবাসী চায় বাংলাদেশ আওয়ামী লীগ চায় এবং সেই ধারা থেকে যে নাগরিক সুবিধা সুনিশ্চিত করার বিষয়ে তাদের অগ্রাধিকার থাকবে আর যে উন্নয়নের ধারা বিঘ্নর কথা বিভিন্ন সময় অভিযোগ আসে বিভিন্ন সময় সত্যতা মেলে সেই ধারা থেকে বেরিয়ে এসে অন্যান্য গতি ত্বরান্বিত হবে এবং রাজশাহীর যে কলেবর বৃদ্ধির যে ধরনের দীর্ঘদিনের দাবি ছিল সে দাবিও বাস্তবায়ন হবে এবং যে ধরনের বড় বড় স্থাপনা থেকে দীর্ঘদিনে রাজশাহী বঞ্চিত ছিল এবং এই দীর্ঘ সময়টা অনেক বেশি সময় জুড়েছিল সেই জায়গায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্থাপনা তারা গড়ে দিয়েছেন বঙ্গবন্ধু হাইটেক পার্ক গড়েছেন যেখানে চোদ্দ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং নির্বিচ্ছন্ন গ্যাস সংযোগের যে দাবিগুলোর আছে বিশিক শিল্প এরিয়া ঘুরে ঘিরে যে ধরনের বাণিজ্য আসলে অর্থনৈতিক জোন গড়ে তোলার সম্ভাবনা আছে এর মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগ যেহেতু সেই অঞ্চলে সস্তা মজুরির একটা সুবিধা আছে হিউজ তরুণ প্রজন্ম আছে তাদের জন্য আসলে তারা কাজ করতে চায় কর্মসংস্থানের সুবিধা নিশ্চিত করতে চায় সেই জায়গা থেকে এই ভোটটা যেমন আছে এবং আওয়ামী লীগের নেতা অতীতে যে কোনো সময়ের চেয়ে তারা ঐক্যবদ্ধ আছে বলে তারা প্রমাণ করেছেন এর এক ধরনের সুফল আওয়ামী লীগ পাবে এবং এর মধ্য দিয়ে এক ধরনের তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে রাজশাহী নগর পিতার আসনে জনগণের চা মানুষটি বসবে তার কাছ থেকে রাজশাহীর উন্নয়ন এবং রাজশাহীর মানুষের চিন্তা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়ন হবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সব ভালো থাকুন শুভরাত্রি